আমরা বাসা বাড়িতে ভাড়া থাকি, দেখা যায় মশা তেলা পোকা মারতে আমরা বিভিন্ন বিষ বা স্প্রে ব্যবহার করি, এতে কি প্রাণী হত্যার গুণা হবে? জীব হত্যা মহাপাপ বৌদ্ধ ধর্মে, ইসলামে না। ইসলামে কোনো প্রাণী যদি আপনার জন্য কষ্টের কারণ হয়, আপনাকে ডিস্টার্ব করে, তাহলে তার উপদ্রব থেকে বাঁচার জন্য আপনি তাকে মারতে পারেন, সেটা তেলা পোকা হোক, মশা হোক ইত্যাদি হোক। কিছু মানুষ আছে সুশীল, সুশীল নাম শুনছেন এদের, এই সুশীল সুশীল আর কি, এই সুশীল মানুষগুলো কোরবানির সময় এদের চেতনা জেগে উঠে, আরে এতগুলো পশু হত্যা করা হচ্ছে, বুঝলেন না? এই সুশীলরা কিন্তু সারাদিন তেলা পোকা মারে, ছাপ পোকা মারে, হ্যাঁ পিপিলিকা নিধন করে, ইঁদুর নিধন করে, হ্যাঁ এই ফসল রক্ষা করার জন্য, বাসায় রক্ষা করার জন্য, এগুলোতে কোনো অসুবিধা নেই। আর সুশীলরাও চিল্লাচিল্লি করে, চিল্লাচিল্লির পরে আবার গরু গোস্ত কিনে খায়, মানে গরু গোস্ত আল্লাহর নামে জবাই করলে এদের সব চুলকানি শুরু হয়ে যায়, এমনি সারা বছর গোস্ত খাবে সমস্যা নেই, বিফ মাটন বা চিকেন ছাড়া কিছুই তাদের চলে না, সেগুলো সব ঠিক আছে। এরকম প্রতারক কিসিমের আপনার কিছু লোক সমাজে থাকে সবসময়, এদের কথাবার্তা শুনলে মনে হয় এরা আসমান থেকে সাক্ষাৎ ফেরেশতা নাজিল হয়ে আসছে। প্রাণীদের প্রতি এত দয়া মায়া, সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? কিন্তু প্রাণীদের গোস্ত ছাড়া উনি কিছু খান না। তো এই টাইপের যারা, তারা এই সব কথা বলে যে প্রাণী হত্যা মহাপাপ। না ভাই, প্রাণী হত্যা মহাপাপ হয় কেন? আল্লাহ তাআলা প্রাণীর রিজিক প্রাণীর মধ্যে দিয়ে রাখছেন, ওটা হত্যা করেন তাহলে তো মাছ খাওয়া যাবে না, আপনি যে মাছ খান সেটা কি প্রাণী না? তো ওইটার জীবনের প্রতি মায়া করে। এমনকি আপনার যে উদ্ভিদগুলো, গাছ আছে, গাছেরও এক ধরনের প্রাণ আছে কি না? তাহলে আপনি তো পানি খেয়ে থাকতে হবে, আর তো কিছু খেতে পারবেন না। যাই হোক, তো এর জন্য যে প্রাণী আমাদের কষ্টের কারণ হয় তাদেরকে প্রয়োজন হলে নিধন করা জায়েজ আছে, যদি প্রয়োজন হয়, মনে রাখবেন প্রয়োজন ছাড়া মনে চাইলেও শখ করে মারলেন এটা কিন্তু জায়েজ নাই। অনেকে দেখা যায় বিনা প্রয়োজনে আপনার পশু পাখি বা বিভিন্ন প্রাণী হত্যা করে, সেটা কিন্তু জায়েজ নাই। এক, দুই নম্বর হলো নিধন করা জায়েজ আছে, এর মানে এই না যা খুশি তা করবেন, আগুন দিয়ে পুড়িয়ে মারতে পারবেন না, অতিরিক্ত কষ্ট দিয়ে মারতে পারবেন না। ইঁদুরের দেখবেন যে কিছু আঠা পাওয়া যায়, যে ইঁদুর আঠার মধ্যে পড়ে যায়, এরপরে ওখানে পড়ে ছিলে চামড়া টামড়া বের হয়ে সে মারা যায় নির্মম ভাবে, এটা জায়েজ নাই, এটা গুনাহের কথা। ইঁদুরকে মারতে হয়েছে, যত কম কষ্টে মারার ব্যবস্থা আছে সেটা করবেন, খাবারে বিষ মিশিয়ে দিলেন খেলে মরে গেল, এটা তুলনামূলক সহজ। কিন্তু ধুকে 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 তার চামড়া ছিলে টুকরো টুকরো হলো, তারপর তাকে হত্যা করলেন, এটা জায়েজ নাই। এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা খেলাপ। তিনি বলেছেন ইদা কাতালতুম ফা আহসিনুল কিতলাত ওয়া ইদা দাবাহতুম ফা আহসিনুল যিবহাতা, কোনো পশুকে হত্যা করা লাগলে, তাকে নিধন করতে হলে উপদ্রব থেকে বাঁচার জন্য কিংবা হালাল পশু খাওয়ার জন্য জবাই করবে, হত্যা করবে, কিন্তু সেখানে তোমরা নির্মম হবে না, যেখানে প্রয়োজন ছাড়া কষ্ট দেওয়া সেটা করবে না। এই জন্য বলছেন চাকু ভালো করে ধার দিয়ে নিবে, যাতে করে তার কম কষ্টে তার রোগটা বের হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।